যে মিলাদুন নবীর কার্যক্রম চলে আসতেছে, আমাদেরকে অনেকে বলেন আপনারা এই মিলাদুন নবী পাইয়া কেন খুশি হন, এটা মিলাদুন নবী পাইলে খুশি হইতে হবে এটা কোথায় আছে? আমরা বলি আমরা মোল্লাকে খুশি করার জন্য মিলাদুন নবী করি না, আমরা আল্লাহর আয়াতের হুকুম বাস্তবায়ন করার জন্য মিলাদুন নবী পালন করি। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ এই যে নবী পাইয়া খুশি হইতে পারে কে, যেই দিন মা আমিনার ঘরের মধ্যে রহমাতাল লিল আলামিন তাশরীফ আনতেছেন, ওই দিন আরশে মুআল্লার মধ্যে 70,000 ফেরেশতাদেরকে নিয়ে হযরত জিব্রাইল আমিন জুলুস বের করেছিলেন, এবং যেই জুলুস সারা দুনিয়া প্রদক্ষিণ করেছিল, এবং সেই জুলুস জিব্রাইল আমিন করেছিলেন, যেই জুলুসের খুশি উদযাপন করার নির্দেশ দাতা হচ্ছেন আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন এই যে খুশি উদযাপন করি বা মিলাদুন নবী পালন করি, এটা গ্রহণযোগ্যতা কতটুকু বা এটা পালনের জন্য কোরআন কতটুকু আপনাকে সাপোর্ট করে? আসুন একটু আমরা কোরআনে কারিমের দিকে নজর দেই। রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল, বন্ধু আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করেন, বন্ধু আপনি বলেন, কুল বিফাদলিল্লাহ, যখন আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, ওই রহমত পাইয়া আপনার উম্মতরা যেন ফালইফরাহু, তারা খুশি উদযাপন করে। বড় করে বলেন সুবহান, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। এ আমার বান্দা, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আমি আলান করে দিলাম, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তুমি জীবনে যত ভালো আমল করেছো, জিতর জীবনে যত ভালো সঞ্চয় করেছো, সবচাইতে সঞ্চয়ের মধ্যে উত্তম সঞ্চয় হবে ওই খুশি উদযাপন করা। বড় করে বলেন সুবহান। এখন অনেকে বলবেন হুজুর এখানে তো নবীর কথা বলে নাই, এখানে তো রহমতের কথা বলেছে। আমি বললাম রহমত বলতে তুমি কি বোঝো? একজন বললেন হুজুর আমার মা রহমত, কারণ আমার মা যদি না হইতো, মায়ের মমতা যদি না হইতো, আজকে আমরা এই পর্যন্ত পৌঁছাইতে পারতাম না। আমি বললাম কোনো অসুবিধা নাই, মা তোমার জন্য রহমত, তাতে কোনো সন্দেহ। একজন বললেন বাবা রহমত, কারণ মাথার গান পায়ে ফেলে আমার পরীক্ষার খরচ, আমার লেখাপড়ার খরচ, আমি দুই বেলা কি দিয়া ভাত খাবো, তার যোগানখানা আমার বাবা করেছেন, এই জন্য আমার বাবা আমার জন্য রহমত। আমি বললাম অসুবিধা নাই, তোমার বাবা তোমার জন্য রহমত। একজন বললেন আমার সন্তান রহমত, আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমি যখন অচল হয়ে গেলাম, কেউ যখন আমাকে সাহারা দেয় না, ছোট বাচ্চার মতো আমার সন্তান আমাকে লালন পালন করেছে, আমার খেয়াল যত্ন করেছে, আমার সন্তান আমার জন্য রহমত। আমি বললাম অসুবিধা নাই, তোমার সন্তান রহমত। একজন বললেন আমার বিবি আমার জন্য রহমত। বললাম কেমনে? বলে আমি যখন প্যারালাইসিস, নড়তে পারি না, বেডের মধ্যে পায়খানা প্রস্রাব করি, আমার বিবি হাত দিয়া ময়লাগুলা পরিষ্কার করেছে, কেউ করে নাই। আমি বললাম ঠিক আছে। কেউ বলেন হুজুর জমিন রহমত, কারণ জমিন যদি না হতো আমরা ধান ফলাইতে পারতাম না, জমিন যদি না হতো আমরা ফসল ফলাইতে পারতাম না, এই জমিন আমাদের জন্য রহমত। আমি বললাম ঠিক আছে। আরেকজন বললেন না হুজুর পানি হলো রহমত, কারণ পানির অপর নাম হলো জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে, পানি রহমত। আমি বললাম অসুবিধা নাই, পানি রহমত বুঝলাম। একজন বললেন হুজুর শুধু পানি কি রহমত, সূর্যটাও রহমত, কারণ সূর্য না হইলে এই যেগুলা ধান লাগাইছি, ফসল লাগাইছি, ক্ষেত কামার করছি, সূর্যের আলো না পড়লে এগুলা থেকে কোনো ফসল বের হবে না। কারো জন্য ব্যবসা রহমত, কারো জন্য বিল্ডিং রহমত, বিল্ডিং একটা কষ্ট করে বানাইছে,
সন্তান দেখে না কিন্তু পাঁচতলা বিল্ডিং এর ভাড়া দিয়ে আরামসে চলে, এরকম আছে না? নাই, আছে। এক একজনের জন্য এক একটা রহমত। আমি বললাম তোমার জন্য মা রহমত, তোমার জন্য বাবা রহমত, তোমার জন্য জমিন রহমত, কারোর জন্য সূর্য রহমত, কেউ বললেন অক্সিজেন রহমত। আমি বললাম কেমনে? বলে হুজুর যখন করোনা হয়েছিল অক্সিজেনের দাম তুলাই তুলাই টের পেয়েছে অক্সিজেনের কত দাম। একটা নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের বাটি মুখের সাথে লাগায় রাখা লাগছে, এই জন্য অক্সিজেন হলো আমার জন্য রহমত, ঠিক কিনা? অক্সিজেন রহমত। আমি বললাম সব রহমত বুঝলাম, কিন্তু জেনে রাখো তুমি যে মাকে রহমত বলছো, যে বাবাকে রহমত বলছো, যে জমিনকে রহমত বলছো, যে সূর্যকে রহমত বলছো, যে অক্সিজেনকে রহমত বলছো, যে ফসলকে রহমত বলছো, কুল কায়নাতে যতগুলো আল্লাহর রহমত আছে এগুলোর জন্য যিনি রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরে জমিনের বুকে আল্লাহর এই জমিনের মধ্যে আমার নবীর চাইতে বড় কোনো রহমত নাই। করে বলেন সুবহানাল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন সবাই রহমত, কিন্তু নবীর চাইতে বড় কোন রহমত? তুমি এসএসসি পরীক্ষায় পাস করছো, খুশি হইছো। তুমি একটা চাকরি পাইছো, সরকারি চাকরি, খুশি হইছো। বিসিএস ক্যাডার হয়েছো, সারা এলাকায় মিষ্টি মিলাইছো। তুমি একটা সমাজের বুকে তুমি চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, এমপি হয়েছো, তুমি খুশি হয়েছো, সব পাইয়া খুশি হইলা। যিনি রহমতের জন্য রহমত দুনিয়ার বুকে আল্লাহর আল্লাহর পরে ওই রহমতুল লিল আলামিনকে পাইয়া খুশি হইতে পারলা না, তোমার মতো পুরা কফাইল্লা ঝাঁটা কফাইল্লার দুনিয়ার মধ্যে নাই, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, তোমরা যখন আল্লাহর রহমত পাবা। রহমত বলতে কি? রাসূলের পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা করতেছেন, বলতেছেন আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে বড় রহমত হলো আকায়ে নামেদার হুজুরে পূর্ণুর হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর চাইতে বড় কোন রহমত আর জমিনের বুকে? এখন এই রহমত পাইয়া কি হইতে হবে? ফালিয়াফরাহু, তুমি খুশি উদযাপন করো। এইজন্য আমরা ঈদে মিলাদুন্নবীর জুলুস করি, জশ্নে জুলুস করি। এই জুলুস যখন আরম্ভ হয় আশিকের হৃদয়ের মধ্যে এক আনন্দের ঢেউ চলে আসে, প্রায় 12 মাইল 14 মাইল 15 মাইল পথ হাঁটে, বলে হুজুর লাগতেছে যেন 5 মিনিট হাঁটছি। এমনি যদি বলে যে এখান থেকে হাইটা পাহাড়তলি যাও, বাজারে যাও, এতে কয় রিক্সা ছাড়া যাইতে পারবো না, এত দূর কেমনে যাব? যখন মিলাদুন নবীর জুলুস হয় পায়ে হেঁটে মাইলকে মাইল প্রদক্ষিণ করে, কেন, কিসের জন্য, কোন কারণে? বলে এটা হলো ইশকে মুস্তফা, হুব্বে মুস্তফা, নবীর ভালোবাসার কারণে। বড় করে বলে সুবাহ। তাহলে এই খুশি যে হয় এটা হওয়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কে? মোল্লা। মিলাদুন নবী পাইয়া খুশি হইতে বলেছেন আল্লাহ, কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। এখন এই যে মিলাদুন নবীর খুশি আমরা যে উদযাপন করি, এই জশ্নে জুলুসি যে মিলাদুন নবী করি, আসেন এই মিলাদুন নবী সম্পর্কে আমরা আরো কিছু জানার চেষ্টা করি। একটি হাদিস শরীফ আপনাদের সামনে পড়ব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন্নাহু কানা ইয়াহদাসু যাতা ইয়াউমি ফি বাইতিহি ওয়া কাইই ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন তিনি তার আওলাদদেরকে নিয়ে, ছেলে নাতি এদেরকে নিয়ে তিনি কি করতেছেন? ওয়ালাদাতিহি, নবীর ওয়েলাদত, মিলাদ, ওয়েলাদত, বেলাদত, এগুলোর অর্থ হলো একটা আবির্ভাব। রসুলকে তো বানাইছে সবার আগে, কিন্তু পাঠাইছে সবার 1,24,000 পয়গম্বর বানানোর আগেও আল্লাহ রহমতুল লিল আলামিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আনা নাবিয়ুন কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। আল্লাহ যখন আদমকে বানানোর চিন্তা করে নাই আমি তখনও নবী ছিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু আসছেন কখন? বারেই রবিউল আব্বাল, আমার দয়াল নবী দুনিয়ার বুকে এসেছেন। এটাকে বলা হয় মিলাদুন নবী। তো আমরা ঈদ শব্দটা লাগাইছি, ঈদ অন্ত কি? খুশি। ঈদ অন্ত কি? খুশি। তো এখন অনেকে ঈদ শব্দ শুনে বলে ঈদ তো শুধু দুইটা, একটা ঈদুল ফিতর,
আর একটা ঈদুল, এই দুই ঈদ বাদে আবার সুন্নিরা কোন ঈদ চালু করলো? আমি বললাম তুমি তো বুঝো নাই, আমরা দুই ঈদ মানি, তবে তুমি জানো না ঈদ আরো আছে। যেমন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমুন ঈদ জাআলাল্লাহু লিল মুসলিমিন, জুমার দিন মুমিনের জন্য ঈদের দিন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা বছরে জুমা পড়ি একটা নাকি 52টা? 52টা জুমা পড়ি। তাহলে নবী 52টা জুমাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে শুধু ঈদুল ফিতর, ঈদুল আযহা নয়, জুমার দিনও কিসের দিন? আরাফাতের দিন কিসের দিন? ঈদের দিন। ঈদের দিন আরো আছে। এখন ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হলো খুশি। ফালিয়াফরাহু, খুশি উদযাপন করা। এই খুশিকে আরবিতে বলে ঈদ, আর বাংলায় সেটাকে আনন্দ বলে। এখন এই যে ঈদ উদযাপন করি, আমাদেরকে আবার বলে হুজুর নবী তো 12ই রবিউল আউয়াল এন্তেকাল করেছেন, তোমার মৃত্যু দিবস কেন পালন করেন না? তা আমি বলি, বেকু, তুমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে তোমার ধারণা, কারণ সুন্নিদের আকীদা তো নবী মরা নয়, নবী কি? আমার নবী কি? তো জিন্দা যিনি আছেন তার আবার কিসের মৃত্যু দিবস? তার তো মৃত্যু দিবস হতে পারে না, কারণ যিনি জিন্দা, আমি আর আপনি বলছি জিন্দা। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, বলতেছে পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম তার রাউজার মধ্যে শুধু জিন্দা নয়, হাইয়ুন ফি কবরি, তাদের কবরের মধ্যে জিন্দা, এবং আল্লাহর পক্ষ থেকে ইউরজাকু, তাদেরকে রিজিক প্রাপ্ত করা হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন আপনাদের ঘরে ধরেন কেউ মারা গেছে, উনি যদি খাতিয়া থেকে উঠে বলে যে আসরের টাইমে দিয়ে গই এক কাপ চা খাইতো মনে হয়, কে বলতেছে? মাইয়াত। খাত থেকে উঠে যদি বলে যে আসরের টাইম হয়েছে, আমার এখন কি খাইতে মন চাইতেছে? ওই জানাজায় আর মানুষ থাকবে? ইমাম সাহেব দিবে ডান দিকে দৌড়, আর মুসল্লিদের দিবে বাম দিকে দৌড়। মরা মানুষ কেমনে কথা বলে? তাহলে মরা মানুষ কথা বলতে পারে না কিন্তু জিন্দা, মরা মানুষ খেতে পারে না কিন্তু জিন্দা খেতে পারে। বড় করে বলে সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া নবী আলাইহিস সালাম যেহেতু জিন্দা, এই জন্য আমরা নবীর মৃত্যু দিবস সেটা পালন করি না। কারণ কি? এই জন্য নবীর কোনো জানাজা হয় নাই। নবী এন্তেকালের পরে সবার জানাজা হয়, কিন্তু আমার নবীর জানাজা হয় নাই। কারণ কি? এটাও একটা প্রমাণ নবী কি জিন্দা। সাহাবারা নবীর দেহ মুবারককে তাওয়াফ করে দরুদ শরীফ পড়েছেন, নবীর জানাজা পড়াবে কে? নবীর চাইতে বড় কোনো ইমাম আছে না? এই জন্য আমরা নবীর মিলাদ যে পালন করছি, হযরত আব্বাস বলতেছেন, আমি আমার ছেলেদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে আমার ঘরের মধ্যে আমি আমার আমার বন্ধুর মিলাদ পালন করছি। অমন সময় ইজা জা আন-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার ঘরের দরজার সামনে আমার নবী তাশরীফ আনলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সামনে কোনো বেদাআত হারাম কাজ হইতেছে, নবী কি সেটাকে বাহাবা দিবে না বন্ধ করে দিবে? নবীর সামনে কখনো, আলেমের সামনে কেউ যদি খারাপ কাজ করে সেটাকে তিনি বাহাবা দিতে পারেন? তিনি বন্ধ করে দিবেন? নবী এসে জিজ্ঞেস করলেন, আব্বাস চাচা জান আপনি কি করছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচা জান হলেও আপনি নবী, আমি আপনার উম্মত, মর্যাদার দিক দিয়ে আপনি অনেক উপরে। ও আমার নবী, আমার ঘরের মধ্যে আমি আমার সন্তানদেরকে নিয়ে আজকে 12ই রবিউল আউয়াল, আজকে আপনার মিলাদুন নবী আমার ঘরের মধ্যে পালন করতেছি। সুবহানাল্লাহ। বলেন রসুলের চাচা জান ঘরের মধ্যে মিলাদুন নবী পালন করতেছে, আমার নবী নিষেধ করেন নাই, বারণ করেন নাই, বা সুকুত এখতিয়ার করে চলেও যান নাই। নবী বললেন, আপনার মাহফিলে আমি একটু শরীক হব, যেহেতু আমাকে নিয়ে মাহফিল, আমি যেহেতু এসেছি, আমি দুই চারটা কথা না বললে কেমনে হয়? সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে তো আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার কথা শোনার জন্য তো আমরা দেওয়ানা। তখন রাসূলের পাক একটি এমন কালাম করলেন যেটা পৃথিবীর কোন আমল দিয়ে ওজন করা যাবে না। পৃথিবীর যদি যত আমলদার আছে সব আমল এক পাল্লার মধ্যে রাখে, নবীর ওই তালাফুজ
নবীর এই জবানের একটা শব্দকে যদি এক পাল্লার মধ্যে রাখে, নবীর এই জবানের তালাফুজের মর্তবা আসমানে চাইতে বড় হবে। জমিনে এমন কোন পাল্লা নাই যে নবীর ওই কালামের ওই জবানের বরকতের ওজন ধারণ করতে পারে। নবী পাক বললেন, আপনি যেহেতু মিলাদুন নবী করছেন, আমি আপনাকে একটা ঐলান করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কি ঐলান? ক্বাল হাল্লাকুম শাফাআতি, কি পাবেন না পাবেন জানি না, নামাজ পড়লে এত সওয়াব, রোজা রাখলে এত সওয়াব, দান সদকা করলে এত সওয়াব, সত্য কথা বললে এত সওয়াব, মুচকি হাসি দিলে সওয়াব, এদিকে সওয়াব, কিন্তু মিলাদুন নবীর বিনিময় কি হবে? বলেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করবে আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে, হাল্লাকুম শাফাআতি, আমি নবী তার জন্য সুপারিশ করাটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। বড় করে বলে সুবহান। আর যার জন্য নবী সুপারিশ করে, এই সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? নবীর সুপারিশ যদি একবার করে দেয়, ওই ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতী? কিয়ামতের ময়দানে বিচারের সুপারিশ চলবে, মেম্বার সাহেবের সুপারিশ চলবে, কোটিপতি সুপারিশ চলবে, কিন্তু আমার নবীর সুপারিশ চলবে? এরপর আসেন আরেকটি হাদিস, আমরা একটু জানার চেষ্টা করি, যেটা হযরত আবি দরদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত। বলতেছেন, ক্বালা মারারতু মা'আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবীর সঙ্গী হলাম, নবীর সাথী বনলাম, নবীর সাথে সফরে বের হলাম। রাসূলের সাথে যখন সফরে বের হলাম, ইলা বাইতিল আমিরিল আনসার, আমির আনসার নামের, আনসার অর্থ মদিনাবাসী, আনসার একটা মুহাজির মক্কাবাসী যারা হিজরত করেছেন, আনসার যারা মুহাজিরদেরকে সাহায্য করেছেন তারা হচ্ছে আনসার। আমের আনসারি মদিনাবাসীর ঘরে গেলেন, যাওয়ার পরে সেখানে হযরত আবি দরদা দেখতে পেলেন, সেখানেই জানলেন, গিয়ে দেখলেন, ইয়ালামু ওয়াকাইহু ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, যেরকম আপনারা এলাকার সবার থেকে সহযোগিতা নিয়ে এলাকার মানুষ মিলে মাহফিল মিলাদুন নবীর মাহফিল করেন, ঠিক আমের আনসার তিনি তার আওলাদ এবং আশিরাতিহি মানে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে, সুবহানাল্লাহ, বলে কাদেরকে নিয়ে? পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে তিনি একটা মজমা তৈরি করলেন, খুতবা দিচ্ছেন। সেখানে রাসূল পাক আসলেন, হে আমের, তুমি সেখানে কি করতেছো? ইয়াকুলু হাযাল ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ওই দিন, কোন দিন? আজকে 12ই রবিউল আউয়াল। বড় করে বলেন সুবহান, আজকের এই দিন হলো রবিউল আউয়ালের 12 তারিখ, এই জন্য আমার ঘরে আমি মিলাদুন নবী করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করলেন না, বারণ করলেন না, মুখ গম্ভীর করলেন না, আরেকটা খুতবা দিলেন দেড়লাইনের, যে খুতবা পৃথিবীর কোন পাল্লা দিয়ে ওজন করা যাবে না। আমার রাসূল পাক বললেন, আমি একটা কথা বলতে চাই আমের। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমের আনসারের দিকে তাকাইয়া দয়াল নবী বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রহমা, সুবহানাল্লাহ, বলে যেখানে মিলাদুন নবীর মাহফিল হয়, যে এলাকার মধ্যে মিলাদুন নবীর মাহফিল হয়, ওই এলাকার মধ্যে আল্লাহ একটা দরজা খুলে দেয়। কিসের দরজা? এটা আমাদের 7 ফিট বাই 3.5 ফিট দরজা নয়, বা পয়সাওয়ালা হলে তাদের সামনের দরজাটা 7 ফিট বাই 10 ফিট 12 ফিট হয়, বলে এই বড় দরজা নয়, আল্লাহর শান যেরকম আল্লাহর দরজাটাও সেরকম। যে এলাকায় মিলাদুন নবী হয়, ওই এলাকা বরাবর আল্লাহর একটা রহমতের দরজা খুলে দেয়। বড় করে বলো সুবহান, আল্লাহর দরজাটা কত বড়! আল্লাহর শান যেমন, আল্লাহর দরজাটাও তেমন। আল্লাহর শান যেমন, আল্লাহর দরজাটাও তেমন। যতটুকু এরিয়া ব্যাপী মিলাদুন নবী হবে, ওই এরিয়ার উপর আল্লাহর একটা রহমতের দরজা খুলে দিবে। বড় করে বলো সুবহান। এবং ওয়া মালাইকাতুহু ওয়াস্তাগফিরুনা লাকুম, এবং বলতেছেন যেখানে মাহফিল হয়, যে এলাকায় মিলাদুন নবীর আলোচনা চলে, ওই মাহফিল ওই এলাকাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে ফেলে। সুবহানাল্লাহ, গোল করে ঘিরে না, ঘিরে তো গোল অবস্থায়, কিন্তু তাদের সংখ্যা জমিন থেকে আরশ পর্যন্ত, এমন ভাবে ঘিরে ধরে একটা সুই ঢুকানোর কোন জায়গা তো এরা ঘিরে ধরে কি করে? পুলিশ শুনেন না, মাঝে মধ্যে ওর ঘর ঘিরে ফেলছে, কেন? ওখানে নিশ্চয় কোনো ঝালে আছে এটাকে ধরার জন্য। এখানে ফেরেশতারা ঘিরে ধরে যে বদদুয়ার জন্য নয়, ওয়াস্তাগফিরুনা লাকুম, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এরা তো আপনার মাহবুবের মিলাদুন নবী করছে, আমরা এই প্যান্ডেলটাকে ঘিরে ধরেছি,
আল্লাহ আমরা কোটি কোটি ফেরেশতা হাত তুলে এখানে যত আলেম উলামা মুসল্লি কেরাম আছেন, যত এখানে মাহফিলে আশেকরা আছেন, আমরা ফেরেশতারা সাক্ষী দিচ্ছি আল্লাহ তারা খারাপ মানুষ নয়, তারা ভালো মানুষ, তাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। বড় করে বড় সুবহান। তাইলে মিলাদুন্নবী পালন করলে দরজা খুলে গজবের না রহমতের? মিলাদুন্নবী পালন করলে কোটি কোটি ফেরেশতারা বদদোয়া দেয় নাকি ক্ষমা চায়? কার জন্য? নিজের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। মিলাদুন্নবী পালন করলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন রহমাতাল লিল আলামিন। তাইলে এই মিলাদুন্নবীর গুরুত্ব আছে না নাই? এখন আমাদেরকে অনেকে বলেন যে আমরা ঈদ শব্দ মানি না, ঈদ আপনি না লেখেন, শুধু মিলাদুন্নবী করেন, কোনো অসুবিধা নাই, এটা নিয়ে আমরা ইখতিলাফ করি না। আমাদের মন চায় আমরা লিখি, আপনার মন না চাইলে আপনার লেখা দরকার নাই। এখন যে যে জুলুস হয়, অনেকে বলেন হুজুর এই জুলুসটা কোথায় পাইলেন? আবার কিছু দেখবেন এই যে এই সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে এই হিন্দুদের রথযাত্রা, যেরকম মিলাদুন্নবীর জুলুসটাও সেরকম। বলেন নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলে কি বলে না? বলে এই যে মিলাদুন্নবীর জুলুস করি, এই জুলুসটা এটা কি রসুল করেছেন? আমি বলি যদি রসুল করে থাকে, বললেন প্রমাণ কি? রসুলে পাক আপনারা জানেন যখন আল্লাহ হুকুম করলেন মক্কা থেকে মদিনায় কি করেছে, হিজরত করেছেন, 70 জন কাফের তলোয়ার নিয়ে রসুলের ঘরের চারিদিকে দাঁড়ায়া ছিল। আল্লাহ বলছেন বন্ধু আপনি এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করেন, বালি নিক্ষেপ করেন। যখন নিক্ষেপ করলেন শত্রু যেখানে যেখানে আছে বালিগুলা উড়ে উড়ে যাইয়া শত্রুর চোখের মধ্যে পড়ল, আর শত্রু যখন চোখের মধ্যে ডলা দিল চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ এটাকে বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, অর্থাৎ বন্ধু আপনি যে বালি মেরেছেন এটা আপনার হাতে মারেন নাই, এটা আমি আল্লাহর কুদরতি হাতে মেরেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। মারছে নবী কিন্তু বলতেছেন কে মারছে? আল্লাহ। মসজিদে নবী এটা সবাই দেখছে কিন্তু আল্লাহ আপনি আপনার আপনার কাঁধের উপর কেন তুলে নিলেন? এখানে কেউ আছে একজন মার্ডার করছে, ও গিয়ে বলবে আর জন না ইবেন রায় গজি দেওয়া এলে ভালো মানুষ আছে না? নাই, এরকম ভালো মানুষ নাই। আল্লাহ মারছেন নবী কিন্তু এটা আপনার কাঁধের উপর কেন নিলেন? বলে নবী যখন বালি মারছে সবাই দেখছে নবী মারছে, সবাই বলবে নবী জাদুঘর, নবী খারাপ, নবী চোখ অন্ধ করে দিছে, নবীর উপর তোহমত দিবে। আমি আল্লাহ নবীর ভালোবাসাকে পছন্দ করি কিন্তু নবীর তোহমতকে পছন্দ করি না। বড় করে বলেন না সুবহান। কেউ যদি মন্দ বলতে চায় আমাকে বলুক, বন্ধুর ক্ষেত্রে বললে বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বন্ধুর ক্ষেত্রে বললে যদি বলে ওয়ারাফানা লাকা যিকরাত, বন্ধুর ক্ষেত্রে যদি বলতে হয় আমি বলবো আলাম নাশরাহ লাকা সাদরাত, বন্ধুর ক্ষেত্রে যদি বলতে হয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, বন্ধুর ক্ষেত্রে যদি বলতে হয় ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর বলবো, আমি তাকে মুবাশশিরা বলবো, তাকে আমি বিভিন্ন উপাধি দ্বারা ভূষিত করব। বড় করে বলেন না সুবহান। কিন্তু এটা পাথর মারছে, অন্ধ হয়ে গেছে, নবীকে তোহমত দিবে, নবীর বিরুদ্ধে চরণ করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু সবাই দেখছে তুমি মারছো কিন্তু আমি আল্লাহ বললাম আমি মারছি, সুবহানাল্লাহ। এটা আল্লাহর তার বন্ধুর প্রতি ভালোবাসা, সুবহানাল্লাহ। বলবেন না এই মহব্বত, এটা আল্লাহ থেকে শিক্ষা নেন নবীর প্রেম কি জিনিস, নবীর মহব্বত কি জিনিস। এখন তো কেউ নবীরে পারে না যে মশলা দিয়ে রাইন্ধা ফেলতে, ওজন নিজের নবীর নবীকে মাপার মতো যন্ত্র পৃথিবীতে কোথাও, নবী কি জিনিস কিয়ামত পর্যন্ত চিনার ক্ষমতা কারো? এজন্য আলা হযরত বলেছেন খোদা কি আজমতে কিয়া হে মুহাম্মদ মুস্তাফা জানে, মুহাম্মদ মুজতাফা কিয়া হে মুহাম্মদ কা খোদা জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র নবী কি আল্লাহ জানে, আর আল্লাহ কি জিনিস একমাত্র নবী জানে। বড় করে বলে সুবহানাল্লাহ। নবীর চিনার মতো ক্ষমতা আমাদের নাই, আমাদেরকে যতটুকু চিনানো হয়েছে ততটুকু চিনেছি, এর বাইরে চিনার ক্ষমতা আমাদের নাই। এখন নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কাফেরের তলোয়ারের নিচ দিয়ে বের হয়ে গেলেন, কাফের 13 পাই নাই, কিন্তু নবী যাওয়ার পথে একটা গুহার ভিতরে 3 দিন অবস্থান করেছেন। কয়দিন? 3 দিন 3 রাত। অনেকে বলেন কাফেরের ভয়ে নবী লুকাইয়াছিলেন। বড় করে বলেন না নাউজুবিল্লাহ।
নবী কাফেরের ভয়ে কেন লুকায়া থাকবে? তলোয়ারের নিচ দিয়ে চলে গেছে, কাফের দেখে নাই। আমার নবী কেন তিন দিন গর্তের মধ্যে লুকায়া থাকবে? কারণটা কি? আল্লাহ বললেন কারণ বোঝার জন্য সময় লাগবে। ও বন্ধু, তুমি এখানে তিন দিন থাকো। নবীর হিজরতের তারিখটা বিভিন্ন রাওয়ায়েত পাওয়া যায়, দুর্বল হলেও একটা রাওয়ায়েত এটাও আছে, তিন দিন যদি না হতো ওই দিন মদিনা মুনাব্বারার মধ্যে নবী যেই দিন ডুবতেছেন ওই দিন 12ই রবিউল আউয়াল ছিল। বড় করে বলেন না সুবহান। যদি তিন দিন আগে চলে যেতেন 12ই রবিউল আউয়াল হতো না। যেই দিন নবী ডুবলেন সাহাবারা সবাই জমা হলেন, ক্বালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা وجب شكر علينا ما دعا لله دا سبحان الله বলে এই পরে পরে দব্বা দিয়ে খেজুর গাছের পাতাকে ঝুলিয়ে ঝুলিয়ে উপরের দিকে তুলে তুলে জয়গান দিয়ে দিয়ে নবীকে নিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাহাবারা করেছেন। বড় করে বলেন না সুবহান। তাহলে জুলুস করেছে তারও প্রমাণ আছে, এটাকে ঘৃণা করার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে এই মিলাদুন নবীর মাস যখন আসবে যাতে আমাদের ঈমান দুর্বল হয়ে না যায়। মিলাদুন নবীর মাস যখন আসবে আমরা যাতে নবীর মহাব্বতের ক্ষেত্রে কোনো ধরনের বিন্দু পরিমাণ কার্পণ্যতা না করি। কারণ কি জানেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিলাদুন নবী আমরা পালন করতেছি, এই যে ঈদের দিন আসেন, এখানে আরেকটা বিষয় আছে যেটা সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিসটা আছে। আজকে এটা এই জুমার দিনটাকে আল্লাহর হাবিব বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমাল ঈদ। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। এখন জুমার দিন যেহেতু ঈদের দিন, তখন এক সাহাবী গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন তো একটা নয়, দিন কয়টা? সাতটা। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কয়টা? সাতটা দিন আছে। তো জুমার দিন এটা শুক্রবার কেন হল? তখন রসুলের পাক বললেন, কারণ আমরা শুক্রবার কিসের নামাজ পড়ি? জুমার নামাজ পড়ি, এই জন্য জুমার দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ বলে তখন আবার সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, শনিবারও আল্লাহর, রবিবারও আল্লাহর, সোমবারও আল্লাহর, মঙ্গলবারও আল্লাহর, বুধবারও আল্লাহর, বৃহস্পতিবারও আল্লাহর, এতদিন থাকতে আমরা কেন শুক্রবার জুমা পড়ি? নাসাই শরীফের প্রথম খণ্ড 150 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, বলতেছে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই ছয়টা দিন থাকার পরও শুক্রবার কেন এত দামি হলো, আফজল হলো? ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিজা। কারণ এই জুমার দিন আদম আলাইহিস সালাম দুনিয়াতে তশরীফ এনেছেন, আবার এই জুমার দিন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, অর্থাৎ জন্মদিন, এন্তেকালের দিন। কিবার শুক্রবার কার? বাবা আদম, বাবা আদম, বাবা আদমের জন্মদিন এবং এন্তেকালের দিন একই দিন হওয়ার কারণে, যাতে বাবা আদমের জন্মদিনকে উম্মতে মুহাম্মদী ভুলে না যায়, সেজন্য জুমার দিনটা ঈদের দিন হয়েছে। বড় করে বলো সুবহান। এখন বাবা আদম বড় না আমার নবী বড়? হ্যাঁ, কে বড়? আমার নবী। বড় করে বলেন কে বড়? আমার নবীর চাইতে বড় কেউ? কারণ আদম আলাইহিস সালামকে যখন বানাইছে আল্লাহ এক টুকরা নূরে মুহাম্মদী আদমের পিঠে দিয়েছিল। জান্নাতে যখন ছিল সবাই আদমের পিঠের মধ্যে যায় সুমা দেয়। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার পিঠে কি দিলা তো জানি না, সবাই খালি আমার পিঠে কি দেয়? সুমা দেয়। আল্লাহ জিনিসটা পিছনে না দিয়া যদি সামনে দিতা আল্লাহ কতই না ভালো হতো। আল্লাহ তখন কপালে দিলেন কইন, তখন সবাই গিয়া কপালে চুমা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম ফরিয়াদ করলেন, আদম আলাইহিস সালাম, আল্লাহ জিনিসটা তো সামনে দিলা বুঝলাম, সবাই চুমা দেয়, কিন্তু আমি আদমেরও তো একটু চুমা দিতে মন চাই। আল্লাহ যদি ওই নূরটা আমার একটু নখের মাঝখানে এনে দিতে পারেন আমি একটা চুমা দিতাম।
আল্লাহ নূরে মুহাম্মদি বাবা আদমের দুই নখের মধ্যে আনলেন, এইভাবে চুমা দিলেন। এই জন্য আমরা আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খাই, কারণ কি? এটা আদম আলাইহিস সালাম খেয়েছিলেন। কারণ কি? এটা সিদ্দিক আকবর করেছিলেন। বিষয় কি? আদমও জানে আদম সবার আগে আসলেও মর্যাদা হচ্ছে নূরে মুহাম্মদের। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আদম আলাইহিস সালাম যদিও বা তিনি এসেছেন সবার আগে, কিন্তু মর্যাদার দিক দিয়ে বড় হলো আমার নবী রহমাতাল লিল আলামিন। এর চাইতে বড় পৃথিবীর বুকে আল্লাহর পরে আল্লাহর কাউরে বানায় নাই। তো বাবা আদমের চাইতে নবী যদি বড় হয়, আপনি যদি বছরে 52 বার বাবা আদমের জন্মদিন নামাজ ঈদের দিন হিসেবে শুক্রবার পালন করতে পারেন, তা আমার নবীর একদিন পালন করলাম না সুলকানি খাইজানি আরম্ভ হবে? এটা তো ইনসাফ না। নবী না হইলে আদম পাইতাম না, নবী না হইলে 124,000 পয়গম্বর পাইতাম, আল্লাহ নবীরে না বানাইলে 18,000 মখলুকাত কিছু বানাইতো না। তবে হ্যাঁ, একটা জিনিস জেনে রাখেন, রসুলের প্রেম মোহাব্বত আমরা যারা অন্তরের মধ্যে রাখি, আমাদেরকে একটা জিনিস অবশ্য অন্তরের মধ্যে রাখতে হবে, এই প্রেমের একটা দাম আছে, এই প্রেমের একটা মূল্য আছে। কেমন মূল্য আসেন আমরা একটু জানি। একদিন রসুলের পাকের দরবারে এক সাহাবী আসলেন, আসার পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন। কি আরজ করলেন? আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, আমাকে একটু কিয়ামত সম্পর্কে বলেন। কোনদিন কোন খতিবকে জিজ্ঞেস করতে শুনছেন হুজুর কিয়ামত হবে? তবে কানাগুরি হ, ফুসল লাগি না, কারণ হুজুরের বলার ক্ষমতা। সাহাবীরা নবীর থেকে জিজ্ঞেস করছেন, কারণ সাহাবীদের ঈমান ছিল নবী কিয়ামত সম্পর্কে বলতে পারে, এলমে গায়েব নবীর কাছে আছে। তো আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, দেওয়ার পরে বললেন, ঠিক আছে আমি তোমাদেরকে বলবো কিয়ামত কখন হবে, তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। শুধু কিয়ামত কখন হবে সেটা নয়, কিয়ামতের ময়দানে তুমি কোথায় থাকবা সেটাও বলে দিব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি প্রশ্ন? তখন রাসূলের পাক তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের ময়দানের জন্য তুমি কি জোগাড় করেছো? এখানে অনেকে বাড়ি বানাইছেন, বিশাল বড় বাড়ি, এলাকার বড় মান সম্মানী ব্যক্তি, আপনি যেই দিন মারা যাবেন 3.5 হাত কবরের মধ্যে যেই দিন আপনাকে নেওয়া হবে, আপনার বাড়ির দলিলটা আপনার কবরের মধ্যে দেওয়া হবে না। আপনি যেই দিন কবরের দিকে যাবেন, আপনি এলাকার বড় সমাজ সেবক, ওই কবরের মধ্যে সেবা করার জন্য কেউ যাবে না। আপনি যেই দিন মারা যাবেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার বড় আপন, ওই সন্তান বিবি আপনার কবরের মধ্যে এক রাত্রের জন্য থাকবে না। ইয়া রাসূলুল্লাহ আমি কি জোগাড় করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিন কাসরাতিস সালাত, নামাজ পড়ছে কিন্তু কবুল হইছে কিনা জানি না, ওয়ালা সাওমি ওয়ালা সাদাকাতি, আমি রোজা রেখেছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না, দান করেছি কবুল হয়েছে কিনা জানি না, যদি জানতাম কবুল হয়েছে তাহলে বলতাম কিয়ামতের ময়দানের জন্য আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার সদকা আছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না তার নামাজ কবুল হয়েছে কিনা, তার রোজা কবুল হয়েছে কিনা, তার সদকা কবুল হয়েছে কিনা। কিন্তু রাসূল, আমার কাছে এমন একটা সম্পদ আছে আমি আজ পর্যন্ত কাউরে দেখাই নাই, নামাজ পড়েছি, মুসল্লিরা দেখেছে, রোজা রেখেছি, পরিবার দেখেছে, সদকা করেছি, যাকে দিয়েছি তিনি দেখেছে, কিন্তু আমি এমন একটা সম্পদ জোগাড় করেছি আজ পর্যন্ত আমি কাউরে দেখাই নাই। আমার রাসূল জিজ্ঞেস করলেন সম্পদটা কি? তখন ওই সাহাবা এলান করলেন, ইল্লা ওয়া আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূল আল্লাহ,
কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলবো, নামাজ পড়ছে কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছে কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিয়েছে কবুল হয়েছে কিনা জানি না, আমার কাছে একটা সম্পদ আছে আল্লাহ তোমার পরে আমার হৃদয়ের মধ্যে আমি যাকে মহাব্বতের জায়গা দিয়েছি তিনি আর কেউ নয়, তিনি হলো আপনার বন্ধু রহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বত অন্তরের মধ্যে আছে, এটা যদি কিছু সম্পদ হিসেবে কাজে লাগে কিয়ামতের ময়দানে এই সম্পদ ছাড়া আমার আর কোনো সম্পদ। নবী মুসকি হাসি দিলেন, মুসকি হাসি দিয়ে রাসূলের পাক এলান করলেন, ওই সাহাবাকে বললেন আসো এবার তোমাকেও আমি তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কি বললেন, কালা আনতা মা আমান আহবাবতা, এ আমার সাহাবা জেনে রাখো আমিও তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়াতে তুমি যাকে মহব্বত করেছো হাসর নাসরও তার সাথে হবে, অর্থাৎ দুনিয়াতে তুমি নবীকে ভালোবেসেছো হাসর নাসরও তোমার নবীর সাথে তোমার হাসর হবে। বড় করে বলো সুবহান। আচ্ছা, নবীর সাথে হাসর হইলে ওই ব্যক্তি কি জাহান্নামে না জান্নাতি? নবীর সাথে হাসর হইলে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? যত বড়ই গুনাহগার হোক পাপী হোক যদি হাত ধরে রাখে তাকে আল্লাহ কখনো জাহান্নামে দিবে না? তখন এই হাদিসটা যখন বললেন, বলার পরে সাহাবারা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদিল ইসলাম ফারহাহুম বিহা, আজ পর্যন্ত মানুষকে এত খুশি হইতে দেখি নাই যখন রাসূল বললেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। অর্থাৎ কেউ যদি বিবিকে ভালোবাসে বেশি নবীর চাইতে, বিবির সাথে হাসর হবে, ছেলেকে ভালোবাসলে ছেলের সাথে হবে, নেতাকে ভালোবাসলে নেতার সাথে হবে, মুনাফিককে ভালোবাসলে মুনাফিকের সাথে হবে, ওলিকে ভালোবাসলে ওলির সাথে হবে। অর্থাৎ আপনি যার সাথে দুনিয়াতে বেশি মহাব্বত রাখবেন হাসর নাসর তার সাথে হবে। কিন্তু রাসূল যখন বললেন যে যাকে মহাব্বত বেশি করবে তার সাথে হাসর নাসর হবে, সাহাবারা বাবার চাইতো, মায়ের চাইতো, সন্তানের চাইতো, পরিবারের চাইতো, আত্মীয় স্বজন সবার চাইতো বেশি যাকে মহাব্বত করতেন তিনি হলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। বড় করে বলো সুবহান। সবার মধ্যে খুশির জোয়ার উঠে গেল, বললেন ইসলাম ধর্ম কবুল করার পরে আমি আনার জীবনে দেখি নাই সাহাবারা মসজিদে নববীতে এত খুশি হইতে। সবাই খুশি হয়ে তাকবীর, উচ্চ আওয়াজে তাকবীর এবং আওয়াজ দেওয়া আরম্ভ করলো, সবার চেহারা আলোকিত হয়ে গেল, কারণ সবাই তো নবীকে ভালোবাসে, তাহলে সবাই নবীর সাথে হাসর নাসর হবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এই জন্য অনেকের জন্য এটা হালকা মনে হইতে পারে, সিটিংয়ের পাশে থেকে কথা আছে মানিলে ফার বরাবর, না মানিলে কার বরাবর, মানলে অনেক কিছু, না মানলে কিছু না, মহাব্বত করলে অনেক কিছু, না করলে কিছু না। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন, অন্তরের মধ্যে ধারণ করবেন রসুলের মহাব্বত। এবং আপনারা জানেন হয়তো বা এই মাসের শেষ 30 তারিখ করবে যাহার সোমবার মনে হয়, এই আগামী বুধবারে রসুলের পাক অসুস্থতা থেকে সুস্থতা হয়ে একটা গোসল করেছেন, যেটা আমরা সুন্নিরা করে থাকি, এটা অনেকে মানে, মানলেও কিছু যায় আসে না, না মানলেও এর জন্য কিছু করা, আপনি মানলো কি না মানলো কি রসুলের মহাব্বত এটাই দাবি। তো আপনারা হুজুর থেকে ওই দোয়াটা নিয়ে যাবেন, যাহা সোমবারে গোসলটা করবেন, এবং পানি দোয়া লিখিত পানিটা আমরা তো ছোটবেলায় কলার পাতার মধ্যে কি করতাম, এটা লিখে নিতাম পানির মধ্যে দিতাম, এখন তো কলা গাছ খুব একটা নাই, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের কাগজের মধ্যে অথবা কাপড়ের মধ্যে লিখে হুজুর থেকে দোয়াটা লিখে নিয়ে যাবেন, তাহার সোমবারের গোসলটা আদায় করে নেবেন, যেহেতু এটা করার পরে রাসূলের পাক সুস্থতা অনুভব করেছিলেন, এটার মধ্যে একটা সাফা আছে, নিয়ামত আছে, রোগবালায় যদি থাকে নিয়ত করে আল্লাহ আমার নবী সুস্থতা লাভ করেছিলেন, আমি তো গুনাহগার আমার সেই সক্ষমতা নাই নবীর গোলামে হক আদায় করে, কিন্তু নবী করেছিলেন এই দিন এবং সুস্থতা অনুভব করেছিলেন, আল্লাহ আমিও সেই নবীর সুন্নতটা আদায় করতেছি, আল্লাহ আমাকেও আপনি বিমান থেকে কি দান করেন সাফা দান করেন। এইভাবে আপনারা আদায় করতে পারেন, এবং এই চাহার সোমবার এই পানি আপনারা পান করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতের হক আদায় করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।